নমস্কার। 14ই জুলাই থেকে 20শে জুলাই 2023 সারা রাজ্যব্যাপী পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে অরণ্য সপ্তাহ চলছে। এই অরণ্য সপ্তাহে অরণ্যকে ভালোবাসুন, পৃথিবীকে ভরিয়ে দিন সবুজে সবুজে। আসুন আমরা বুক ভরে নিই মুক্ত বায়ুর শ্বাস, আগামী প্রজন্মকে সুস্থভাবে বাঁচার দিই আশ্বাস। এবছরে এই হোক আমাদের স্লোগান। তো আজকের দিনকে উপলক্ষ করে আমার একটি ক্ষুদ্র নিবেদন, গাছকে ভালোবেসে এই নিবেদনটি রাখছি। মূল কাহিনীটি সংগৃহীত। তো আমার এই নিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। তো আসুন শুনেন। যেদিন আমি নারকেল গাছটি লাগিয়েছিলাম সেদিন আমার খোকা জন্ম নিল রাত্রি 9টায়। আমি তার নাম রেখেছিলাম নারকেলের না, রাত্রি রা আর নটার নদী নারা। সারা বাড়িটা খুশিতে খুশিতে ভরপুর, আনন্দে মাতোহারা, অনুধ্বনি আর সম্পদধ্বনি। কিন্তু কিছু পরে সব থেমে গেল, নিস্তব্ধ হয়ে গেল। খোকার মা মারা গেল। সেই থেকে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। হঠাৎ নারকেল গাছটার দিকে দৃষ্টি যেতে দেখি গাছটা যেন কেমন শুকিয়ে গিয়েছে। এক বালতি জল নিয়ে ওর গলায় ঢালতে যাব, হঠাৎ কানে ভেসে উঠল আমার নারায়ণের কান্না। বালতিটা ফেলে দিয়ে ছুটে গেলাম তার কাছে, দুধের বোতলটি মুখে ধরিয়ে দিতে চু চু করে টেনে নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। এখন খোকা বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, বিয়ে করেছে, চাকরি পেয়েছে, ঘর ছেড়েছে। এখন আমি ঘরে একা, একদম একা। কি বললেন, খোকা খোঁজ নেয় কিনা? খোকার খোঁজ নেওয়ার সময় কোথায় বলুন। সারাদিন অফিস, অফিস থেকে বাড়ি, বাড়ি এসে বৌমাকে সাহায্য করা, ছেলেকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, আমার খোঁজ নেওয়ার তার সময় কই বলুন? পয়সা? না না, পয়সা কোথায় পাবে, কটা টাকা মাইনেই বা পায়। ছেলের টিউশনির খরচ, বৌমার হাত খরচ, এ নিয়ে আমার সংবাদও নেওয়ার সময় যেমন পায় না, তেমনি পয়সাও দেয় পাঁচটা পয়সা না। গ্রামের ফড়েদের দৌলতে এখন ডাব নারকেলের বেশ দাম আছে। নারকেল বেচি আজ বাজারে, এক জোড়া নারকেল বিক্রি করে 50টা টাকা পেয়েছি। নারকেল গাছের কাঠি ছাড়িয়ে পয়সা পাই, এমনি করে কোনো রকমেই আমার সংসারটা চলে যায়। যখন কষ্ট হয় তখন নারকেল গাছটার কাছে গিয়ে বসি, চোখটা জলে ভিজে যায়, চোখের জলে গাছের রস সিক্ত হয়। এখন ভাবি সেদিন গাছটার সঙ্গে কত অবিচার করেছি, কিন্তু দেখুন ও কিছুই মনে রাখেনি। ও আমাকে ফল দেয়, কাঠি দেয়, আমার সংসার চালাতে সাহায্য করে। ওর দিকে তাকিয়ে মনে মনে বলি, তুই দেখিস, তুই তো আছিস। আর অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে, কারণ খোকাও এখন বাবা হয়েছে। ওর যদি আমার মতো হয়? না না, তা কেন, ও যেখানে থাক সুখে থাক, ভালো থাক, কারণ আমি তো বাবা,
সব বাবারাই চায় সন্তান থাক।